শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছার সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দ কুম্ভ রাশির কেমন যাবে একটি সার্বিক আলোচনা করতে চলেছি আপনারা প্রত্যেকেই জানেন কুম্ভ রাশির শনি সাড়ে সাতই অলরেডি শুরু হয়ে গেছে তো আমি যে এই রাশিফলটি অর্থাৎ বর্ষফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি মূলত চারটি প্ল্যানেটকে ধরে আমি এই বর্ষফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করব কারণ যে যে গ্রহগুলো মুভমেন্ট করতে সময় লাগে এক হচ্ছে বৃহস্পতি দুই হচ্ছে শনি রাহু এবং কেতু প্রথমেই আমি জানাই এই বৃহস্পতি আপনাদের রাশির একাদশ এবং দ্বাদশস্থানে ঘোরাফেরা করবে এবছর বেশিরভাগ সময়টা স্থানে অবস্থান করবে এই বৃহস্পতি গ্রহ এবং শনিগ্রহ আপনাদের রাশির দ্বাদশস্থানে এবং এই রাহুগ্রহ আপনাদের রাশির পঞ্চম স্থানে বছরের প্রথম প্রথম দিকে এবং ঠিক বছরের মাঝামাঝি থেকে এই রাহুগ্রহ আপনাদের রাশির চতুর্থে তুঙ্গস্থ গৃহে অবস্থান করবে এবং দশমভাবে তুঙ্গস্থ কেতু অবস্থান করবে তো কি হতে চলেছে কুম্ভ রাশির আমি এই নিয়ে বিস্তারিত জানাতে চলেছি প্রথমেই জানাই কুম্ভ রাশির তিনটি নক্ষত্র আছে একটি হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র একটি হচ্ছে শতবিশা নক্ষত্র একটি হচ্ছে পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্র তো এই তিনটা নক্ষত্রের মধ্যে একটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র একটা হচ্ছে রাহুর নক্ষত্র একটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র তো কি ফল দিবে এই তিনটি নক্ষত্রের উপর প্রথম কথা আমি বলবো যে যাদের ধনিষ্ঠা নক্ষত্র এবং শতবিশা নক্ষত্র তাদের জন্য এ বছরটি খুব শুভ ফল প্রদান করবে দেখুন প্রথমেই আপনাদেরকে জানাই বছর অর্থাৎ আপনার চোদ্দোশো বছরের প্রথম দিকে আপনাদের বিবাহ কেন্দ্রিক সমস্যা কাটতে চলেছে অর্থাৎ বিবাহের ব্যাপারে একটা ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এবছর আপনাদের বিবাহের প্রবল সম্ভাবনা আছে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন এবছর আপনারা বিবাহের ব্যাপারে এগিয়ে যান আপনারা নিশ্চিত রূপে সাকসেস পাবেন বিবাহের দিকটা আপনাদের এবছর শুভ ফল প্রদান করবে চৌদ্দোশো সাতাশ বঙ্গাব্দ গ্রহের অবস্থান তাই বলছে দ্বিতীয় নম্বর যারা প্রেম যে সম্পর্কে লিপ্ত আছে তাদের জন্য এবছরটি অত্যাধিক শুভ প্রথমেই জানায় নতুন প্রেম আপনাদের জীবনে আসবে এবং পুরাতন প্রেম কামব্যাক করবে প্রেমের ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে এবং এই প্রেম থেকে বিয়ে আপনাদের হওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং সোশ্যাল মিডিয়াতেও আপনাদের প্রেমের একটা সম্পর্কে আপনারা জোড়া জড়াতে পারেন কুম্ভ রাশির প্রেম ভাগ্যটা চোদ্দোশো সাতাশ আমি দায়িত্ব নিয়ে বলছি কুম্ভ রাশির খুব ভালো এবং দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হবে আমি খুব দায়িত্ব নিয়ে এ কথাটা বলছি তিন নম্বর অর্থনৈতিক অবস্থা দেখুন আপনাদের অর্থনৈতিক অবস্থায় বলতে গেলে আপনাদের রাশির দ্বিতীয় প্রতি একাদশ এবং দ্বাদশভাবে অবস্থান করবে আপনাদের ইনকাম কিন্তু ভালো হবে আমি এটা আপনাদেরকে বলছি কিন্তু পাশাপাশি ব্যয় প্রবল হবে যেমন আর্নিং যেমনি হবে তেমনি ব্যয়টাও প্রবল হবে এদিকটাতে আপনারা বছর একটু খেয়াল রাখবেন অযথা অপচয় আপনারা করবেন না এবং এবছর আপনাদের মেডিকেল এক্সপেন্সেস কিছুটা হল বৃদ্ধি পাবে বাড়ির লোকেদের জন্য এবং নিজের শরীরের দিকেও কিছুটা নজর রাখবেন শারীরিক কিছু অসুস্থতা এই এই সকল দিক দেখা যাচ্ছে বছরের মাঝামাঝি সময় থেকে আপনাদের লটারি অথবা ফাটকা কারবারের আপনাদের প্রচুর অর্থ আসার সম্ভাবনা যারা লটারি কাটেন না তাদেরকেও আমি বলবো আপনারা কিন্তু আপনাদের রাশির চতুর্থ স্থানে এই রাহু গ্রহ তুঙ্গস্থ হচ্ছে এবং এই রাহু গ্রহ আপনাদেরকে মানে বর্তমান যুগে এই যে কালো টাকা এটা লটারি হচ্ছে কালো টাকা এই টাকাটা কে দেয় একমাত্র গ্রহ এই আকস্মিক অর্থপ্রাপ্তি কে দেয় কলিযুগ হচ্ছে গ্রহ আপনারা ঠিক বছরের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাস থেকে আপনারা এই সময় লটারিগুলো কাটার চেষ্টা করুন আপনারা পরপর পরপর কাটতে থাকুন দেখবেন অবশ্যই আপনাদের রাশিচক্রের এই লটারি লাগার যোগ যেন থাকে সেটা একান্ত বিচার্য বিষয় কিন্তু ইন জেনারেল বলছি লটারির একটা প্রবল সম্ভাবনা ফাটকা কারবারি থেকে আপনারা কিন্তু অর্থ পাবেন এবছর গ্রহগত অবস্থান তাই বলছে এর পাশাপাশি আপনাদের এবছর পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে পারিবারিক অস্থিরতা আসবে পরিবারের লোকের সঙ্গে মতান্তর সৃষ্টি হবে এ বছর এবং আপনার মায়ের সঙ্গে কিছুটা হল মতবিরোধ এ বছর আপনাদের প্রবল লক্ষ্য করা যাচ্ছে মায়ের সঙ্গে হয়তো আপনার বনিবানা না হতে পারে কোনো কারণবশত এবং মায়ের শরীর নিয়েও কিছুটা প্রবলেম হতে পারে মানে স্থানটা কিছুটা হলেও কুম্ভ রাশির এবছরটা খারাপ লক্ষ্য করা যাচ্ছে হয় মায়ের সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হবে নয়তোবা মায়ের সঙ্গে আপনার বণিমানা হবে না যে জন্য আপনি হয়তো বাড়ি ছেড়ে কোনো ভাড়া বাড়িতে থাকবেন বা দূরে কোথাও চলে গেলেন এই সকল দিক লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জন্য মেনলি দশম স্থানে তুঙ্গস্থ কেতু দেখুন বর্তমান যা সময় চলছে এই সময়টা আমরা অতিক্রম করবই আশা করি ঈশ্বর আছে এ সময় দীর্ঘস্থায়ী হবে না আস্তে আস্তে ভালো দিক আসতে চলেছে আপনাদের এই দশম স্থানে তুঙ্গস্থ কেতু কর্মের দিকটা আপনাদের ভালো একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে ভালো কর্ম পাবেন এবং কর্মের একটা দিশা পাবেন যারা ব্যবসা করতে চাইছেন আমি আপনাদেরকে বলবো আপনারা সেপ্টেম্বর পর্যন্ত নতুন ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন না আমি আপনাদেরকে এটা বারবার বলছি ঠিক আপনারা এই সেপ্টেম্বর বাদ দিয়ে অক্টোবর নভেম্বর থেকে যদি আপনারা ব্যবসাতে এগিয়ে যান সেক্ষেত্রে আপনারা ব্যবসাতে সফলতা পাবেন হিউজ ইনভেস্টমেন্ট এখন করবেন না যারা ফুডের ব্যবসা করবেন যারা কসমেটিক্সের বিজনেস করবেন যারা অনলাইন বিজনেস করবেন তাদের জন্য ভালো কনস্ট্রাকশনের বিজনেসের ক্ষেত্রে সমস্যা আসবে গাড়ির বিজনেসের ক্ষেত্রে সমস্যা আসবে গভেন্টসের বিজনেসে ঠিক আপনার অক্টোবর থেকে আস্তে আস্তে ভালোর দিক লক্ষ্য করা যাবে যারা কুম্ভ রাশিতে যারা গার্মেন্টসের বিজনেস করেন যারা গোল্ডের বিজনেস করছেন তাদের জন্য ঠিক অক্টোবরের পর থেকে সময়টাই আপনাদের জন্য ভালো গোল্ড বলুন লোহা বলুন এই সকল আয়রনের যেগুলো বিজনেস আছে যারা মিডিয়া জগতে আছেন তাদের জন্য এবছরটি শুভ ফল প্রদান করবে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছেন তাদের জন্য এ বছরটি শুভ ফল প্রদান করবে এবং যারা রাজনীতিতে আছেন বা সিনেমা জগতে আছেন তাদের জন্য এ বছরটি অত্যাধিক শুভ নতুন কাজ পাবেন এবং আপনাদের প্রভূত উন্নতি এ সময় লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির এবার বলি সন্তান সন্তানভাগ্য সন্তানের ব্যাপারটা আপনাদের এবছর শুভ এবং যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য চেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তি আপনাদের হবে সন্তানের কাজে আপনারা গর্ব অনুভব করবেন সন্তান ক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে বৈবাহিক জীবন বিবাহিত জীবন আপনাদের মধ্যম কিছুটা তো তর্ক বিতর্ক থাকবে স্বামী স্ত্রীতে সেটা থাকে মোটামুটি মধ্যম দেখা যাচ্ছে বৈবাহিক জীবন বন্ধু ভাগ্য আপনাদের মোটামুটি শুভ বন্ধু থেকে আপনারা সহযোগিতা পাবেন এবং এবছর আপনাদের শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি কারণ আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হবে আপনাদের ঠিক কার্তিক মাস থেকে ডেভেলপমেন্ট আপনাদের হতে থাকবে এর জন্য শত্রু ইশান্বিত হবে শত্রুতা আপনাদের প্রবল যোগ কিন্তু শত্রু সে মতন ক্ষতি করতে পারবে না আপনাদের দশম স্থানে কিন্তু আপনারা আগে থেকে জানতে পারবেন যে কে আপনার পিছনে শত্রুতা করছে কে আপনার পিছনে লাগছে কে আপনার বিরুদ্ধে কথা বলছে সমস্ত কিছু আপনারা কিন্তু অগ্রিম জানতে পারবেন এটা হচ্ছে কেতুর তুঙ্গস্ত হওয়ার ফল কেতু গুপ্ত জিনিসকে উন্মেচন করে দেয় আপনাদের সামনে তুলে ধরবে কে আপনার আসল পরম বন্ধু এবং কে আপনার মুখোশধারী ধারী সে যে শত্রুতা করছে সেটা আপনারা কিন্তু এবছর বুঝতে পারবেন কর্ম পাবেন কর্মক্ষেত্রে উন্নতি হবে কর্মে নতুন প্রাপ্তি এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবল চাপ এবছর থাকবে প্রচণ্ড চাপ যেজন্য আপনারা কর্ম কিছু কিছু ক্ষেত্রে ছেড়ে দিতেও পারেন সেদিকটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো যারা পিএইচডি বা রিসার্চ বা গবেষণাতে আছেন তাদের জন্য এবছর অত্যাধিক শুভ ফল প্রদান করবে কিন্তু যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে আছেন তারা আপনাদের আশানুরূপ ফল পাবেন না আপনারা যেমন আশা করছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা পার্সেন্টেজটা নাও পেতে পারেন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য আমি এই কথাটা জানাচ্ছি এবার আপনাদেরকে আসছি যারা বিয়ের ব্যাপারে চিন্তা করছেন তাদের বিয়ের ব্যাপারে আমি আগেও বললাম বিয়ের ব্যাপারে ভালো একটা যোগ সৃষ্টি হচ্ছে বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে যান যারা ব্যবসাতে আছেন বর্তমানে আপনারা এ সময় ব্যবসাতে হিউজ ইনভেস্টমেন্ট করবেন না সেক্ষেত্রে কিছুটা হলো ক্ষতির শিকার হতে পারেন এবং কাউকে বিশ্বাস করে কথা জানাবেন না তাতে আপনি লস হবে আপনার আমি এটা দায়িত্ব নিয়ে বলছি কারণ সে বিশ্বাসঘাতকতা করবে এবং কোনো জায়গাতে অধিক অর্থ প্রদান করবেন না সেখানে প্রতারণা হওয়ার যোগ আছে এবং আপনাদের কিছু টাকা চিট হয়ে যাওয়ার সম্ভাবনা এবছর লক্ষ্য করা যাচ্ছে অর্থ লেনদেন যে সকল কুম্ভরাশি ষাট ব্যক্তিরা আছেন তাদের কিডনি জড়িত প্রবলেম হার্টের সমস্যা পায়ের সমস্যা এবং ব্লাড প্রেশার সুগার থাইরয়েড মাইগ্রেনের সমস্যা এবং ব্যাক পেন প্রবল হারে বৃদ্ধি পাবে এবছর সেই দিকে আপনারা অবশ্যই কনসাস থাকবেন এবং সেক্ষেত্রে কোনো জ্যোতিষ প্রতিকার না অলরেডি আপনারা মেডিক্যালের দিকে আপনারা দেখুন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এই দিকগুলো আপনারা হার্টের দিকটা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এবার আপনাদেরকে জানাই কুম্ভ রাশির এবছর ক্রয়ের প্রবল সম্ভাবনা আছে অর্থাৎ আপনারা একাধিক জমি বা কোনো ফ্ল্যাট আপনারা কিনতে পারেন এবং গাড়ি বা দু চাকা বা চার চাকা আপনারা এবছর কিনবেন এবং এবছর যাদের সম্পত্তিগত নিয়ে সমস্যা চলছিল সম্পত্তিগত কেস মামলা মকর্দমা তাদের কিছুটা হলো ভালো ফল প্রদান করবে এবং যাদের জিবর্সের কেস আদার্স সমস্যা চলছে কেস সংক্রান্ত সেই দিকটাতে আপনাদের কিছুটা হল ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে কোনো নতুন মামলা মকর্দমাতে এ বছর আপনারা জড়াবেন না হয়তো খরচা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এবছর কুম্ভ রাশির জন্য কুম্ভ রাশির ওভারঅল এবছর শনি সাড়ে সাতি চলা সত্ত্বেও আর্থিক দিকটা কিন্তু আপনাদের ভালো হবে বৈদেশিক উপার্জন বৈদেশিক থেকে আপনাদের উপার্জন আপনাদের বাড়বে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে যারা যুক্ত আছেন তাদের জন্য এ বছরটি শুভ তো প্রিয় দর্শক বন্ধু চোদ্দ সাতাশ সকল কুম্ভরাশি জাতক বা জাতিকাদের ভালো কাটক এই বলে আমি আমার প্রোগ্রাম শেষ করছি নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন